খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার খাতায় নাম লিখিয়েছেন রায়হান রাফি। তার নির্মিত প্রায় সবকটি সিনেমাই আলোচিত ও ব্যবসা সফল, যার বড় উদাহরণ গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমা তুফান, যে সিনেমা নিয়ে অল্প সময়ের ব্যবধানে আবার আলোচনায় এসেছেন তিনি। তার সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার সম্পর্কের গুঞ্জনও বহুদিনের। পরিচালনার পাশাপাশি তমাকে নিয়েও প্রায়ই আলোচনায় উঠে আসেন রাফি। তাদের সম্পর্কের বিষয়টি আরও পোক্ত হয়েছিল গেল জন্মদিনের শুভেচ্ছা বার্তাকে ঘিরে। জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রেমময় পোস্টকে ঘিরে দুজনের সম্পর্ককে সত্যিই ধরে নিয়েছেন নেটিজেনরা। নেটিজেনদের দৃঢ় বিশ্বাস, তমা ও রায়হান রাফির মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে তমা মির্জা ও রাফির দাবি ছিল তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। ভালো বন্ধুত্ব ছিল, এখনো ভালো বন্ধুত্ব আছে, কিন্তু মানুষ যেটা ভাবে সেটা নাই। এরই মধ্যে এলো নতুন খবর, সম্পর্কে নাকি চিড় ধরেছে তাদের মধ্যে। বিষয়টি নিয়ে খোলাসা করেছেন রাফি নিজেও। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে অভিনেত্রী তমার সঙ্গে সম্পর্কে তিক্ততার কথা জানান রাফি। তিনি জানান, তিক্ততায় যায়নি, আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে সম্পর্কটা, তবে আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে সেটা আসলে নেই। তিক্ততা যায়নি, আগের মতোই আছে, বন্ধুত্ব জায়গায় আছে, কিন্তু আমাদের মধ্যে যেই কন্ট্রোভার্সি, যেই রিউমারটা ছিল সেটা নাই, সেটা আমাদের মধ্যে নাই। এদিকে নির্মাতা রায়হান রাফি ও অভিনেত্রী দিঘির দ্বন্দ্বের কথা হয়তো অনেকেরই মনে আছে। দুজনই দুজনকে নিয়ে নানা কথা বলেছেন। 40% বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো অ্যান্ড লাভলি। বছর পার হতে না হতেই দুজনকে একসঙ্গে দেখা গেল। রাফি পরিচালিত ওয়েব ফিল্ম মায়া দেখতে ছুটে গিয়েছিলেন দিঘি। এতে অনেকেরই মনে প্রশ্ন, তাহলে কি রাফি ও দিঘির দ্বন্দ্ব মিটে গেল? রাফি ও দিঘির দ্বন্দ্ব তখন বেশ আলোচনায় ছিল। নির্মাতার সুড়ঙ্গ সিনেমার নায়িকা তমা মির্জাকে ইঙ্গিত করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন দিঘি। লিখেছিলেন, 3 বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি, বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির নোংরা পলিটিক্সের শিকার হয়েছেন। শুধু কি তাই, দিঘিকে পরামর্শ দিয়ে রাফি তখন বলেছিলেন তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ের দিকে মনোযোগী হওয়া, ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। শুধু যে আমার সিনেমা থেকে বাদ হয়েছে বিষয়টি এমন নয়, অন্যরা কেন তাকে বাদ দিল সেই প্রশ্নও রাখেন রাফি। এ ঘটনার পর কখনো রাফি ও দিঘিকে একসঙ্গে বিনোদন অঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। এবার অতীতের সেই দ্বন্দ্বের অবসান হয়েছে বলে মনে করছেন কেউ কেউ। নতুন একটি সিনেমার অনুষ্ঠানে রাফির নির্মাণের বেশ প্রশংসা করেন দিঘি। রাফি ভাইয়ের সিনেমা তো টুইস্ট, পুরো সিনেমা তো থাকবে, এটা আমরা জানি, মানে ওর সিনেমা এখন দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, তো জানি আমরা, তাই রেগুলার দর্শকও মনে হয় জানেন। রায়হান রাফির পরিচালনায় প্রথমবার খাঁচার ভেতর ওয়াচিন পাখি ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন তমা মির্জা। এরপর 7 নম্বর ফ্লোর সুড়ঙ্গ সিনেমায় অভিনয় করেন তমা। সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধেন তমা। যদিও এরপর রাফির কোনো কাজে আর দেখা যায়নি তমা মির্জাকে। এস আই রাজ, এটিএন নিউজ।